নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই ভোট পরবর্তী অশান্তিতে জেলায় জেলায় বেশ সক্রিয় সিবিআই। ইতিমধ্যেই তারা চারজনকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং দুটি চার্জশিটও দাখিল করেছে। আর এবার ডোমজুড়ে রাজীব পল্লীতে তদন্ত করতে গিয়ে ছজনকে আটক করে থানায় নিয়ে গেল সিবিআই। সূত্রের খবর, তাদের থানাতেই জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীকালে প্রয়োজন হলে তাদের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে বলেই সিবিআই মারফত খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরেকটি সিবিআইয়ের দল ডোমজুড়ে তদন্ত চালাচ্ছে। সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রয়োজনে আরও বেশ কয়েকজনকে আটক করতে পারে সিবিআই। আর সাত সকালে রাজীবগড়ে সিবিআইয়ের এই পদক্ষেপে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এখন দেখার ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় কি না, নাকি অন্য কোনো পদক্ষেপ নেয় সিবিআই, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।